তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল এন্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমরা জানো আমরা এই চ্যানেলে বিভিন্ন প্রকার ড্রয়িং এবং শিক্ষা সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করে থাকি। আজকে আমরা ক্লাস সেভেন এর গণিত বিষয়ে পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নটা নিয়ে এসেছি। তোমরা জানো 27 তারিখ অর্থাৎ সোমবার স্কুলটা খুলে যাচ্ছে, গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে, এরপর 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু। তার জন্য আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের গণিত বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দেব। তোমরা আগে কোশ্চেন প্যাটার্নটা দেখো, মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে কোশ্চেন প্যাটার্নটা দিয়েছে, 1 নম্বর কি বলেছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এরকম 4টে থাকবে, নম্বর বিভাজন কোথা থেকে কি আসবে দেখো, পাটিগণিত থেকে 2টো, বীজগণিত থেকে 1টা, জ্যামিতি থেকে 1টা। 2 নম্বরে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন 4টি করতে হবে, কি 2×4, প্রত্যেকটার জন্য 2 নম্বর করে 4টে প্রশ্ন, পাটিগণিত থেকে 2টো করতে হবে, 3টে দেওয়া থাকবে, 3টের মধ্যে 2টো করতে হবে, আর বীজগণিত থেকে 3টে থাকবে, তার মধ্যে থেকে 2টো করতে হবে, আর তারপরে হচ্ছে সম্পাদ্য 1টাই করতে হবে, সম্পাদ্য 2টো দেওয়া থাকবে, 2টোর মধ্যে 1টি করতে হবে। তাহলে তোমাদের এই টোটাল 4, 8 আর 3, এই হলো 15 নম্বর। তোমরা বই থেকে পাঠ্যসূচিতে দাগিয়ে নিও, সেভাবে তোমরা প্রিপারেশনটা নিও। দেখো এই প্যাটার্নের ওপরে মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু তোমাদের এবছরের জন্য প্রশ্নপত্রটা দিয়ে দিয়েছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নপত্রটা বাড়িতে সলভ করে যাবে, বা এই অঙ্কগুলো অবশ্যই একবার হলেও দেখে যাবে। এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষা পারপাসে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলো এবার দেখে নিই প্রশ্নগুলো কি আছে। দেখো 15 নম্বরে প্রশ্ন হবে, 30 মিনিট থাকবে তার জন্য। 1 নম্বরে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 এর 1 35.4 ভাগ 0.03 গুণ 0.06, এর সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কত, 1টি 3টি 5টি না অসংখ্য, এটা তোমরা যেটা হবে টিক দিয়ে দেবে। 2 নম্বরের প্রশ্নটা দেখো, কোন সম্পত্তির 2/20 অংশের মূল্য 6,543 টাকা হলে ওই সম্পত্তির 3/5 অংশের মূল্য ওই টাকার থেকে কম হবে, বেশি হবে, সমান হবে, না 1/3 অংশ হবে, যেটা হবে সেটাই টিক দিয়ে দেবে। 3 নম্বর প্রশ্নটা দেখো, -6 ÷ (1)(+1)(+2)(+)-এর মধ্যে (+), এর সরল মান কত হবে। দেখো -2, -9, -4 না 2, যেটা হবে টিক চিহ্ন দিয়ে দেবে। 4 নম্বর, একটি সরল রেখাংশের ওপর কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90° কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান 45°, 90°, 135°, 0°, যেটা হয়ে যাবে টিক দিয়ে দেবে। আমি তোমাদের এর অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা অ্যান্সারগুলো দেখে নাও, বাড়িতে মিলিয়ে নেবে। দেখো 1-এর যে প্রশ্নগুলো রয়েছে, প্রথমেরটা হবে অর্থাৎ 1 নম্বরেরটা উত্তর হবে এ, 1টি। 2 নম্বরে হবে দেখো এ অপশনটা সঠিক, বেশি নয়। 3 নম্বরেরটা হবে এ অপশনের উত্তরটা -2। 4 নম্বরেরটা হবে 90°। 1 নম্বরে বলেছে চিনির দাম বাড়ার জন্য আগে যত টাকার যে পরিমাণে চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দুটি উত্তর লিখি। এটার উত্তর হবে কত দেখো, 2-এর উত্তর দেওয়া আছে 120 টাকা হলে 25%, 125 টাকা হলে 20%। এরপর দেখো 2 নম্বরের প্রশ্নটা কি বলেছে, একটি গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 3 বছরের খরচের অনুপাত লিখি, দ্বিতীয় বছরের খরচ এই 3 বছরের মোট খরচের কত অংশ লিখি। এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো, একটি জিপ গাড়ির সমবেগে 320 কিলোমিটার দূরত্ব যেতে ঘন্টা সময় নেয়, ওই একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে, সমানুপাতের সাহায্যে হিসাব করে লিখি, এর উত্তরটা কত হবে দেখে নাও, 12 ঘন্টা। তারপরে দেখো 3-এর প্রশ্নগুলো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো 2টি, 3টে প্রশ্ন আছে, 2টো লিখতে হবে, 2^4 × বক্স এখানে ফাঁকা জায়গায় তোমাকে বসাতে হবে, আর 6^3 বা 6³ বলতে পারো ইন্টু একটা বক্স আছে ফাঁকা জায়গায় তোমাকে সংখ্যাগুলো বসাতে হবে। ফাঁকা ঘরে লবে 3-এর সূচক আকারে একটি সংখ্যা এবং হরে 2-এর সূচকের আকারে একটি সংখ্যা লিখে মান নির্ণয় করতে হবে। তোমরা অঙ্কটা করবে, তারপর উত্তরটা দেখবে, উত্তরটা হবে ওপরে 33 হবে, নিচে হবে 22। তারপরে দেখো 2 নম্বরেরটা কি বলেছে, বীজগণিতের সংখ্যামালা x²+2x+3 এর সঙ্গে একটি ধ্রুবক সংখ্যার সহগ যুক্ত x²-এর পদ যোগ করে, একটি ধ্রুবক সংখ্যা সহগ যুক্ত x-এর পদ বিয়োগ করে, এবং একটি ধ্রুবক সংখ্যা বিয়োগ করে সরল মান হিসেব করে লিখি, এর উত্তরটা কি হবে দেখো, 3/2, উত্তরটা হবে x²+2x+3+5x²-4x-7,
equal to 6x square minus 2x minus 4. এর পরে 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বরে বলেছে a b minus c equal to a b minus a c, comma a এবং b এর একটি করে ঋণাত্মক মান এবং c এর একটি ধনাত্মক মান নিয়ে যাচাই করি। এর উত্তরটা এখন দেয়া নেই, চলো এবারে আমরা চারের প্রশ্নগুলো দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো একটি, দুটো প্রশ্ন আছে একটা করতে হবে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণেকে তাকে সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত করার পর যে কোণ দুটি পেলাম তার নামকরণ করে প্রত্যেকটির পরিমাপ লিখি। দু নম্বরে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি 60 ডিগ্রি কোণেকে তাকে সমদ্বিখণ্ডিত করি এবং সমদ্বিখণ্ডিত করার পর উৎপন্ন কোণ দুটির নাম এবং পরিমাপ লিখি। এই হলো তোমাদের অঙ্কের প্রশ্ন, এই প্রশ্নটা ভালোভাবে দেখে যাবে। যে অঙ্কগুলো পারবে না সেগুলো কমেন্ট করে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করো। টাটা।